বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, লোভনীয় একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে দুর্দান্ত স্বাদের একটি চিংড়ি ভুনা করব, একদমই অন্যরকম মশলা এবং অন্যরকম স্বাদ, খুবই সহজ এবং খেতে তো লোভনীয়, একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। খুবই অন্যরকম একটি মশলা দিয়ে আজকের চিংড়ি ভুনাটা করব। তো প্রথমে আমি চিংড়ি মাছ নিয়েছি বড় সাইজের চারটি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেই সাথে চিংড়ি মাছের যে পা থাকে সেগুলিও নিয়েছি। অনেকে হয়তো নাও খেতে পারেন, তবে এটা আমার হাজবেন্ড খুব পছন্দ করে, সেজন্য আমি রেখেছি। আর এগুলিতে প্রচুর ক্যালসিয়ামও থাকে। তো যাই হোক, আমি একটু হলুদ, লবণ, মরিচের গুঁড়ি দিয়ে মেখে রেখে দিলাম। এখন চুলায় চলে যাচ্ছি, আমি যে মশলাটা তৈরি করব তার জন্য প্রথমে আমাকে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। পর্যাপ্ত তেল দিয়ে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দর্শক বন্ধুরা, আমি এখন যে তেলটা দিয়েছি শুধু এই তেলেই সম্পূর্ণ রান্নাটা হবে। তো পেঁয়াজটাকে বেরেস্তা করে আমি তুলে রাখছি, একটু ঠান্ডা হওয়ার জন্য 2 মিনিট অপেক্ষা করব। তারপর আমি এখানে একটি ব্লান্ডার জারের ছোট জগ নিয়েছি, তার মধ্যে 1/2 কাপ টক দই দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব যে বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেই বেরেস্তা, দিয়ে এটাকে ব্লান্ডার করে নিব, জাস্ট একটা পেস্ট তৈরি করে নিব। এই পেস্টটা আমি মাছ ভুনাতে ব্যবহার করব। আর এই পেস্টটার কারণেই কিন্তু মাছ ভুনার টেস্টটা অন্যরকম একটি রূপ নেয়। তো যাই হোক, পেস্টটা তৈরি করে রেখে দিলাম। এখন আমি সেই পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলের মধ্যেই চিংড়ি মাছ দিয়ে দিলাম, 30 সেকেন্ডের মতো একটু উল্টে পাল্টে ভেজে তুলে নিব। খুব বেশি ভাজতে হবে না, চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কুক হলে শক্ত হয়ে যায়। তো যাই হোক, ভেজে তুলে নিলাম এবং এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ব্রাউন করতে হবে না, সামান্য একটু নরম করে নিব। এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চা চামচের 1 চামচ আদা রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি এবং 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়ি। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে কষিয়ে নিব এবং একটু ভালোভাবেই কষিয়ে নিতে হবে, মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এ পর্যায়ে দিয়ে দিব টক দই আর পেঁয়াজ বেরেস্তার যে পেস্টটা করে রেখেছি সেটা এখন দিয়ে দিলাম। খুব ভালোভাবে প্রায় 2 থেকে 2.5 মিনিট একটু মশলাটা কষিয়ে নেব। যতটা ভালো কষানো হবে চিংড়ি ভুনাটা ততই মজা হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছের পাগুলো, সেই সাথে এখানে একটু নেড়ে চেড়ে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে আর 2 মিনিট রান্না করব। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি এখানে 7-8 টুকরা কাঁচামরিচ। তৈরি হয়ে গেল খুব সহজেই লোভনীয় স্বাদের চিংড়ি মাছের ভুনা, অন্যরকম একটি ফ্লেভার এবং অন্যরকম একটি টেস্ট। এই চিংড়ি মাছ ভুনাটা একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে এবং বারবার এটা তৈরি করে খেতে মন চাইবে ইনশাআল্লাহ। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখার অনুরোধ রইল। দেখা হবে আগামীতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।